ইয়েমেনের দ্বীপগুলো দখলে নেওয়ার চেষ্টা করছে আমেরিকা। ন্যাটোর বদলি খেলোয়াড় হতে ইউক্রেন মন্তব্য জেলেনস্কির। আমার রাজনৈতিক দলকে ধ্বংসের চেষ্টা করছে সেনাবাহিনী, মন্তব্য ইমরান খানের। 45 ট্যাঙ্কারে করে সিরিয়া থেকে মার্কিন বাহিনীর তেল চুরি। 2 রুশ সেনাকে বন্দী করেছে পুতিন বিরোধী বিদ্রোহীরা। সুয়েজ খালে আটকা পড়েছে জাহাজ, যান চলাচল ব্যাহত। সবশেষে জানবেন, মার্কিন ডেস্ট্রয়ারকে ধাক্কা দিতে যাচ্ছিল চীনা যুদ্ধ জাহাজ। ইয়েমেনের দ্বীপগুলো দখলে নেওয়ার চেষ্টা করছে আমেরিকা। ইয়েমেনের ন্যাশনাল সেলভেশন সরকারের রাজনৈতিক দপ্তরের প্রভাবশালী সদস্য আলী আল কাহুম বলেছেন, ইয়েমেনের কৌশলগত অঞ্চল ও দ্বীপগুলো দখল করার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি এক টুইট বার্তায় এই দাবি করেন, পশ্চিম এশিয়ায় নানা পরিবর্তন, ইউক্রেন যুদ্ধ এবং চীনের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের কারণে ইয়েমেনকে ঘিরে মার্কিন অপতৎপরতা বেড়েছে বলেও জানান তিনি। ইয়েমেনের এই নেতা বলেন, ইয়েমেনের আগ্রাসন ও দেশটির নানা সংকটের পেছনের মূল হোতা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা ইয়েমেনে অনৈক্য ও বিভেদ সৃষ্টির জন্য সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। আলী আল কাহুম বলেন, আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কখনোই আপোষ করব না। আমরা প্রথম থেকেই শান্তি প্রতিষ্ঠায় পদক্ষেপ নিতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়ে এসেছি। আমরা বলেছি, মার্কিন আধিপত্য থেকে নিজেদেরকে বের করে আনতে, কারণ শান্তি ও যুদ্ধ উভয়ের প্রভাব সব অঞ্চলের উপরই পড়ে। ন্যাটোর বদলি খেলোয়াড় হতে চায় না ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ ন্যাটো জোটের অপূর্ণাঙ্গ সদস্য বা বদলি খেলোয়াড় হতে চায় না। একমাত্র ন্যাটো জোটের পূর্ণাঙ্গ সদস্য পদই ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। রুশ সংবাদ মাধ্যম আরটি এক প্রতিবেদনে এই খবর দিয়েছে। এতে বলা হয়েছে, ন্যাটোর পূর্ণাঙ্গ সদস্য পদ এবং পশ্চিমাদের কাছ থেকে ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চিত করার দাবি অব্যাহত রাখবেন বলেও জানান জেলেনস্কি। খবরে বলা হয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, আমরা ন্যাটোর সাবস্টিটিউট হতে চাই না। এজন্য সর্বোচ্চ পর্যায়ে অনেক বৈঠক ও আলাপ আলোচনা চলছে, আমরা অন্য কিছু চাইছি। ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, ন্যাটো জোটের সদস্যরা একে অপরকে রক্ষা করবে বলে যে ঘোষণা রয়েছে, এটি হচ্ছে ইউক্রেনের জন্য সবচেয়ে বড় নিরাপত্তার বিষয়। এর মধ্য দিয়ে তিনি মূলত ন্যাটো জোটের আর্টিকেল 5-এর কথা ইঙ্গিত করেছেন। ন্যাটোর আর্টিকেল 5-এ বলা হয়েছে, ন্যাটোভুক্ত কোনো দেশ যদি শত্রুপক্ষের মাধ্যমে আক্রান্ত হয়, তাহলে জোটের অন্য সব সদস্য দেশ সম্মিলিতভাবে আক্রান্ত দেশের পক্ষে যুদ্ধ করবে। ইউক্রেন ন্যাটো জোটের সদস্য হলে একই রকম নিরাপত্তার গ্যারান্টি পাবে বলে আশা প্রকাশ করছেন জেলেনস্কি। আমার রাজনৈতিক দলকে ধ্বংসের চেষ্টা করছে সেনাবাহিনী, অভিযোগ ইমরান খানের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ প্রধান ইমরান খান বলেছেন, দেশটির সেনাবাহিনী ও এর গোয়েন্দা সংস্থা ISI আগামী নির্বাচনে তার বিজয় ঠেকাতে PTIকে ধ্বংস এবং তাকে জেলে নেওয়ার চেষ্টা করছে। গতকাল লাহোরের নিজ বাসভবনে বসে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। সেনাবাহিনী PTIকে ধ্বংস করার ক্ষেত্রে কোনো রাগ ঢাক করছে না বলেও অভিযোগ ইমরানের। অক্টোবরের মাঝামাঝি পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। পাকিস্তানের সরকার সামরিক আদালতের বিক্ষোভ এবং হামলার সঙ্গে জড়িত সন্দেহে PTIর সিনিয়র নেতাসহ বেশ কয়েকজনের বিচার প্রক্রিয়া শুরু করেছে। তবে ইমরান খান বলেছেন, যে হামলার জন্য বিচার প্রক্রিয়া চলছে তা ছিল সাজানো ঘটনা। PTIর নেতাকর্মীদের শাস্তি দিতেই ওই ঘটনা সাজানো হয়েছে। 45 ট্যাঙ্কারে করে সিরিয়া থেকে মার্কিন বাহিনীর তেল চুরি। সিরিয়ার খনি থেকে জ্বালানি তেল চুরি অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, গতকাল সিরিয়ার হাসাকা প্রদেশের খনি থেকে 45টি তেলের ট্যাঙ্কারে করে তেল নিয়ে গেছে মার্কিন বাহিনী। ইরাক সীমান্তে অবৈধভাবে স্থাপিত মাহমুদিয়া ক্রসিং দিয়ে এইসব তেল নিয়ে যাওয়া হয়েছে। এইসব তেল ট্যাঙ্কারের গন্তব্য হচ্ছে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো। নিয়মিতভাবেই এভাবে সিরিয়ার খনিজ সম্পদ উত্তোলন ও চুরির ঘটনা ঘটছে বলে সানা জানিয়েছে। সিরিয়ার সরকার প্রথম থেকেই সেদেশের ভূখণ্ডে মার্কিন সেনা প্রত্যাহারে আহ্বান জানিয়ে আসছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখনও কিছু এলাকায় সেনা মোতায়েন করে রেখেছে। সিরিয়ায় মার্কিন বাহিনীর অবৈধ উপস্থিতির প্রতিবাদ জানিয়েছে রাশিয়াও। রাশিয়ার সংসদের ফেডারেশন কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান কনস্তান্তিন কোসাচেভ বলেছেন, মার্কিন বাহিনী বেআইনিভাবে সিরিয়ায় সেনা মোতায়েন রেখেছে। আইন অমান্য করে সেখানে সেনা মোতায়েনের অর্থ হচ্ছে জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্রের ভূখণ্ড দখলে নেওয়া। 2 রুশ সেনাকে বন্দী করেছে পুতিন বিরোধী বিদ্রোহীরা। রাশিয়ার সীমান্তবর্তী এলাকা বেলগেরোদ থেকে 2 রুশ সেনাকে বন্দী করার দাবি করেছে পুতিন বিরোধী বিদ্রোহীরা। বেলগেরোদের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন,
তিনি ওই বিদ্রোহীদের সঙ্গে দেখা করবেন যদি ওই রুশ সেনারা জীবিত থাকেন। ওই এলাকায় সাম্প্রতিক সময় হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া, তবে কিয়েভ সরাসরি এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। রবিবার রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে তারাও ওই বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, শত্রুরা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সুয়েজ খালে আটকা পড়েছে জাহাজ, যান চলাচল ব্যাহত। একটি তেলবাহী জাহাজের ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়েছে সুয়েজ খালে, কোনো দিকে যেতে পারছে না জাহাজটি। এতে সেখানে যান চলাচল ব্যাহত হয়েছে, তবে আটকা পড়া জাহাজটি সরিয়ে নিতে এরই মধ্যে তিনটি টাকবোট মোতায়েন করা হয়েছে। রবিবার খাল কর্তৃপক্ষ এই তথ্য জানায়। খালের কর্তৃপক্ষ বলছে টাকবোটগুলোর মাধ্যমে ট্যাঙ্কারটি সরানোর পর উত্তর দিকে যান চলাচল স্বাভাবিক হবে। এক সপ্তাহ আগে সুয়েজ খালে আটকে পড়া বড় একটি জাহাজকে বেশ কয়েকটি টাকবোট কয়েক ঘন্টা পর সরিয়ে নিতে সক্ষম হয়। বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথটিতে কোনো জাহাজ আটকা পড়লে স্বাভাবিকভাবেই যানজট তৈরি হয়। এর আগে 2021 সালে তীব্র বাতাসের কারণে এভার গিভেন নামের একটি বিশাল কন্টেইনারবাহী জাহাজ খালটিতে আড়াআড়িভাবে আটকা পড়লে 6 দিন খালের দুই দিকে জাহাজ চলাচল বন্ধ থাকে, ব্যাহত হয় বৈশ্বিক বাণিজ্য। মার্কিন ডেস্ট্রয়ারকে ধাক্কা দিতে যাচ্ছিল চীনা যুদ্ধজাহাজ। তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ারকে ধাক্কা দিতে যাচ্ছিল চীনের একটি যুদ্ধজাহাজ। হঠাৎ গতিপথ পাল্টে দ্রুতগতিতে সামনে এসে পড়া চীনা কর্ভেটরের সঙ্গে সংঘর্ষ এড়াতে শেষ মুহূর্তে গতি কমাতে বাধ্য হয় মার্কিন যুদ্ধজাহাজটি। ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র ও চীন। জানা গেছে সমুদ্রে নৌচলাচলের স্বাধীনতা মহড়ার অংশ হিসেবে মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস চুং হুন ও কানাডার নৌবাহিনীর ফ্রিগেট HMCS মন্ট্রিয়াল গত 25 মে থেকে দক্ষিণ চীন সাগর ও সংলগ্ন অঞ্চলে চলাচল করছে। শনিবার দুপুরে জাহাজ দুটি তাইওয়ান প্রণালী অতিক্রমের সময় চীনা যুদ্ধজাহাজ তাদের পথ রোধের চেষ্টা চালায়। HMS মন্ট্রিয়ালে উপস্থিত গ্লোবাল নিউজের এক সাংবাদিক জানান, মার্কিন ও কানাডীয় যুদ্ধজাহাজ দুটি পরস্পর থেকে দূরত্ব রেখে উত্তর থেকে দক্ষিণে সমান্তরালভাবে চলছিল। চীনা নৌবাহিনীর একটি জাহাজ আকস্মিকভাবে গতিপথ খানিকটা পাল্টে পূর্ব থেকে পশ্চিমে এগোতে থাকে। এক পর্যায়ে গতি বাড়িয়ে চীনা জাহাজটি ইউএসএস চুং হুনের ঠিক সামনে উপস্থিত হয়। দুই জাহাজের দূরত্ব এই সময় 150 গজের কম ছিল, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কানাডীয় যুদ্ধজাহাজের কমান্ডার ক্যাপ্টেন পল মাউন্ট ফোর্ড বলেছেন, চীনা জাহাজটি গতিপথ পাল্টানোর পর HMCS এর নাবিকরা ওয়্যারলেসে মার্কিন রেস্টোয়ারে কল করেন এবং স্থান পরিবর্তন করতে বলেন। মার্কিন নাবিকরা তখন ওয়্যারলেসে চীনা জাহাজকে কল করে সামনে থেকে সরে যেতে বলে, তবে চীনা যুদ্ধজাহাজটি সরেনি। এক পর্যায়ে মার্কিন রেস্টোয়ারটি সংঘর্ষ এড়াতে গতিপথ সামান্য পাল্টানোর পাশাপাশি গতি কমাতে বাধ্য হয়। কানাডীয় যুদ্ধজাহাজ থেকে ধারণকৃত ভিডিওতে দেখা গেছে উত্তর থেকে দক্ষিণে এগোতে থাকা ইউএসএস চুং হুন জোরে হর্ন বাজাচ্ছে। পূর্ব থেকে পশ্চিমে এগোনো চীনা যুদ্ধজাহাজটি ইউএসএস চুং হুনের পথ আটকে যেন আড়াআড়িভাবে দাঁড়িয়ে আছে। কানাডীয় নৌবাহিনী বলছে চীনা যুদ্ধজাহাজ উস্কানিমূলক মার্কিন যুদ্ধজাহাজকে ঝুঁকিতে ফেলেছে। ঘটনাটি আগে থেকে চীনা ওয়্যারলেস চ্যানেলে ঘোষিত হয় প্রমাণ মিলেছে যে উদ্দেশ্যমূলকভাবে চীনা নৌবাহিনী এই কাজ করেছে।